नमस्कार বন্ধুরা, দেবযানীস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে আমি ননস্টিকের ফ্রাই প্যান বা কড়াই পরিষ্কার করা শেয়ার করব। তো এই যে দেখতে পাচ্ছ আমার ননস্টিকের ফ্রাই প্যান, এগুলো যে টেফলনগুলো উঠে গেছে, এগুলো আমার কাজের মাসিদেরকে পরিষ্কার করতে দিয়েছিলাম। আমার কাজের মাসিরা পরিষ্কার করে দিয়েছে আর সঙ্গে টেফলনটা উঠিয়ে ফেলেছে। তো সেই জন্য আমি ভাবলাম যে আমি এগুলো এখন থেকে নিজেই পরিষ্কার করব। আর আমি এখন কিভাবে পরিষ্কার করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব যে আমি এত চকচকে কিভাবে পরিষ্কার করি। আর একদমই আমার পরিশ্রম হয় না, আর মাত্র তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর তিনটি পদ্ধতি দিয়ে আমি এগুলো চকচকে করে ফেলেছি। তো আগে দেখতেই পাচ্ছ কতটা নোংরা হয়েছে আমার এই ফ্রাই প্যানগুলো আর কড়াইগুলো। তো এগুলো আমি কিভাবে পরিষ্কার করলাম বিনা পরিশ্রমে সেটা তোমাদের দেখতে হলে ভিডিওটা পুরো দেখতে হবে, আর তিনটি পদ্ধতি দেখতে হবে যে কতটা তেল ছিটে আর শক্ত নোংরা হয়ে গেছে। আর এগুলো কিন্তু যেমনি সেমনি পরিষ্কার করলে কিন্তু কখনোই পরিষ্কার হবে না, আর সঙ্গে টেফলনটাও নষ্ট হয়ে যাবে, যাতে টেফলনটাও সুরক্ষিত থাকে আর আমাদের ননস্টিকগুলো নতুনের মতো চকচক করে, সেভাবেই আমি পরিষ্কার করব। তো দেখতেই পাচ্ছ কতটা শক্ত দাগ হয়ে গেছে আমার ননস্টিক ফ্রাই প্যানে। আমি এগুলো যেহেতু প্রতিদিন করার সময় পাই না, সেক্ষেত্রে আমি মাসে একদিন সময় বের করে আমি কিছু ট্রিক্স শেয়ার করব তোমাদের সঙ্গে, যেগুলো দিয়ে আমি এগুলো পরিষ্কার করি, সেই টিপসগুলো শেয়ার করব যে আমি কী পদ্ধতিতে এগুলো পরিষ্কার করি একদম নতুনের মতো। তো আমি এখন এগুলো পরিষ্কারটা করব। তো তার মধ্যে তিনটি পদ্ধতির মধ্যে প্রথম পদ্ধতিটা হলো, প্রথম পদ্ধতিতে আমি দেখাবো হচ্ছে এই একটা পুরনো আমার ফ্রাই প্যান যেগুলো নষ্ট হয়ে গেছে, তেল ছিটে হয়ে গেছে, সেটা বসিয়ে দিয়েছি। আর টেফলনটা কিন্তু একদমই নষ্ট না হয় সেভাবেই শেয়ার করব তোমাদের সঙ্গে, যাতে টেফলনটা একদম সুরক্ষিত থাকে আর একদমই নষ্ট না হয়। তো জলটা ফুটে উঠেছে, আর এখানে আমি ভিনি দিয়ে দেব হচ্ছে সোডা 2 টেবিল চামচ, আর একটা লেবু নিয়ে নিয়েছি, লেবুটা কেটে টুকরো করে নিয়েছি, লেবুর রস দিয়ে দেবো আর সঙ্গে খোসাটাও দিয়ে দেবো। তো তোমরা ইচ্ছে করলে এর মধ্যে শুধু লেবুর রসও দিতে পারো, আবার খোসা সমেতও দিতে পারো, আর লেবু না থাকলে ভিনিগারটাও ইউজ করতে পারো, এটাও কিন্তু খুবই ইফেক্টিভ। তো আমি আর ভিনিগারটা ইউজ করব না। তো আমি এখানে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণের লেবু, এখানে একটার মতো নিয়েছি, আমি যেহেতু কয়েকটি পরিষ্কার করব সেক্ষেত্রে আমি একটা বড় লেবু দিয়ে দিয়েছি। আর এই জলটাকে একটু ফুটিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ এই জলটা কিন্তু ফুটানো অবশ্যই দরকার। তো এই ফ্রাই প্যানটা একটু বেশি নোংরা হয়ে গেছে, সেক্ষেত্রে আমি নিজ পোর্শনটাতে একটু গরম জল, এই লেবু আর সোডা মিশ্রিত যে জলটা, গরম জলটা, সেটা দিয়ে আর 1 টেবিল চামচ সোডা দিয়ে সেটাকে আমি চারো সাইডে সুন্দর করে মেখে রেখে দেবো। তাতে কি হবে, গরম জলে এর নিচের পোর্শনে যে ময়লাগুলো জমেছে, শক্ত হয়ে গেছে, টাফ হয়ে গেছে, উঠতে অসুবিধা হতে পারে, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই হালকা হয়ে যাবে। তো এটাকে মোটামুটি 5 মিনিট মতো রেখে দেবো। আর এই যে বাকি কড়াইগুলো আছে এগুলো এর উপর বসিয়ে বসিয়ে একটু হালকা করে নেব। আর এই ক্ষেত্রে কিন্তু একটু গরম জলে রেখে দিলেই কিন্তু অনেকটা নোংরা হালকা হয়ে যায়, আর আমি যেহেতু বিনা পরিশ্রমে করব সেক্ষেত্রে একটু বুদ্ধি দিয়ে করতে হবে। আর যেহেতু সবগুলো কড়াই খুব নোংরা হয়ে গেছে, সেই ক্ষেত্রে সবগুলোতেই আমি এই লেবু আর সোডা মিশ্রিত জলটা সবগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। আর একটা কাঠের খুন্তি নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ কাঠের খুন্তিটা নেওয়াটা অবশ্যই দরকার, যেহেতু আমাদের এই টেফলনটা সুরক্ষিত রাখতে হবে, সেক্ষেত্রে আমরা এটা দিয়ে রান্না করি, এক্ষেত্রে আমাদের এই খুন্তিটাই ইউজ করতে হবে। আর দেখতেই পাচ্ছ এই গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু নোংরাটা উঠে আসছে জলের সঙ্গে, জলটা কতটা ময়লা হয়ে গেল। তো সবগুলো কড়াইয়েই কিন্তু একইভাবে আমি এই মিশ্রিত জলটা দিয়ে দিচ্ছি, আর সঙ্গে সঙ্গে গরমে একদম নোংরাগুলো উঠে আসছে খুন্তির সঙ্গে সঙ্গে, দেখতেই পাচ্ছ কতটা শক্ত নোংরা কিন্তু খুন্তির সঙ্গেই উঠে আসছে, আর নতুনের মতো যে আগের যে কালারটা সেটা চলে আসছে। তো এটা কিন্তু অনেকটাই নোংরা হয়ে গেছে জলটা, দেখতেই পাচ্ছ প্রচণ্ড পরিমাণের নোংরা উঠে এসেছে এর সঙ্গে। তো প্রথম পদ্ধতিতে কিন্তু আমার 80% পরিষ্কার হয়ে যাবে, কারণটা হচ্ছে এই লেবু আর সোডার মিশ্রিত যে
মিশ্রণটা সেটা কিন্তু খুবই ইফেক্টিভ। আর এই ধরনের যে স্টিল উল ছোপা হয় এই সোপাগুলো কিন্তু কখনো ইউজ করবে না তোমরা, এরকম ধরনের সফট সোপা নেবে নন স্টিকের ক্ষেত্রে, অন্য কড়াইয়ের ক্ষেত্রে নয়। এই নন স্টিকের ক্ষেত্রে খুবই সোপাটা খুবই সফট নিতে হয়, আর দেখতেই পাচ্ছ একদম হালকাভাবে আমি প্রেশার না দিতেই হালকাভাবে উঠে নোংরাটা উঠে গেল। আর এই যে হ্যান্ডেলের পাশের যে নোংরাগুলো সেটা কিন্তু একটা ব্রাশ নিতে হবে, টুথব্রাশ নিলেও হবে, আর দিয়ে আমি কিন্তু একটু ধুয়ে নিলাম। আর সেকেন্ড স্টেপ যেটা দ্বিতীয় পদ্ধতি সেটাতে আমি নিয়ে নিব পেস্ট। তো পেস্ট নিয়ে নিব, যে কোনো পেস্ট নিতে পারো, তবে আমার মনে হয় যে সাদা যে পেস্টটা সেটা কিন্তু এক্ষেত্রে খুব ভালো। তো সাদা পেস্টটা আমি নিয়ে নিয়েছি, আর খুবই কম পরিমাণে নিতে হবে, আমরা যতটা ব্রাশ করতে লাগে ততটুকু নিলেই হবে। আর আমি এই পেস্টটা পুরো কড়াইয়ের চারো সাইডে কিন্তু লাগিয়ে রাখবো, পুরো সাইডে লাগালেই যে নতুনের মতো যে শাইনি ভাবটা সেই ভাবটা কিন্তু চলে আসবে। এমনি সময় ধুলে হয়তো নতুনের মতো চকচকে বা শাইনি গ্লেজটা আসে না, তো যখন তোমরা এই পেস্টটা ইউজ করবে তখন দেখবে যে কড়াইয়ের যে গ্লেজটা নতুনের মতো সেটা কিন্তু অনেকটা হলেও চলে আসবে। তো একইভাবে আমি প্রত্যেকটাতেই লাগিয়ে নেব যাতে সুন্দর একটা শাইনি ভাব চলে আসে, নতুনের মতো দেখা যায়, সেই জন্য আমি প্রত্যেকটাতেই লাগিয়ে নেব। আর নিচে উপরে চারো সাইডে একইভাবে লাগিয়ে নেব যাতে আমার কড়াইগুলো আবার নতুনের মতো হয়ে যায়। এগুলো কিন্তু মোটামুটি 2 বছর আগেরকার কড়াই। আর আমাদের মেয়েদের না রান্নাঘরে অনেকটা সময় পেরিয়ে যায়, তার মধ্যে রান্না করা আর বাসন মাজাটা হচ্ছে সব থেকে টাফ কাজ। তো বাসন মাজাটার মধ্যে এই যে কড়াই বা প্যানগুলো পরিষ্কার করা এটা সব থেকে টাফ বলে মনে হয় আমার, কিন্তু একটু বুদ্ধি খাটিয়ে করলে কিন্তু অতটাও টাফ নয়। তো সেক্ষেত্রে দেখতেই পাচ্ছ একটু সফটলি আমি এগুলো পেস্টটা লাগিয়ে নিলাম পুরো চারো সাইডেই। তো লাগিয়ে আর রাখার একদম দরকার নেই, এগুলো লাগাতে লাগাতেই অনেকটাই কাজ হয়ে গেছে, সবগুলোতে আমার লাগানো হয়ে গেছে। এবার এগুলো ধুয়ে নেব। এগুলো কিন্তু দ্বিতীয় পদ্ধতিতে কিন্তু মোটামুটি আরও 10% কাজ হয়ে গেছে, মোটামুটি 90-95% কিন্তু পরিষ্কার আমার হয়ে গেছে। বাকি যে 10% সেটা আমি তৃতীয় পদ্ধতিতে তোমাদেরকে দেখাবো। তো এটা কিন্তু আবার নর্মাল জল দিয়ে ধুয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছ নর্মাল জল দিয়ে এটাকে ক্লিন করে নেব হালকা হাতে, বেশি প্রেশার কিন্তু আমি একটাতেও দিইনি। আর আমার সোবাগুলোও দেখতে পাচ্ছ কতটা সফট, আর সফটলি আমি কাজগুলো করছি তোমাদের সামনেই। আমি কিন্তু একদম পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম কিভাবে আমি এই প্যানগুলো পরিষ্কার করলাম। তো আমি এগুলো কিন্তু ধুয়ে নিলাম। এবার ধোয়ার পর যে তৃতীয় স্টেপটা সেটাতে আমি তোমাদেরকে দেখাবো। তো তৃতীয় পদ্ধতিতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব হচ্ছে এই একটা নর্মাল ছোবা নিয়ে নিলাম, আর এটাতে এক ড্রপ আমি লিকুইড নিয়ে নিয়েছি। আমি এখানে অ্যামোয়ের লিকুইড ইউজ করি, সেটা এক ড্রপ নিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছে করলে ভীম লিকুইডও নিতে পারো, যেটা ইউজ করো সেটা নিতে পারো। তবে এই লিকুইডগুলো কিন্তু খুব ভালো, এগুলো সাবান সার্পের থেকে এই লিকুইডগুলো ইউজ করা খুবই ভালো। তো সেটা দিয়ে আমি আলতোভাবে একবার শুধু বুলিয়ে নেব, অনেক কিছু সোডা লেবু ইউজ করেছি, তো এটা দিয়ে একবার বুলিয়ে নিলে এটার ফ্লেভারটা খুব সুন্দর আসবে। যেহেতু এই লিকুইডগুলোর ফ্লেভারগুলো খুব ভালো থাকে, বিশেষ করে অ্যামোয়েল লিকুইডটা বাসন পরিষ্কার করার ক্ষেত্রে খুবই ইফেক্টিভ, আর আর হাতও ভালো রাখে, তো সেক্ষেত্রে আমি সেটাই ইউজ করি। সেটা দিয়ে দিয়েছি এক ড্রপ, এক ড্রপেই যথেষ্ট, এনাফ। তো আমি দেখো এখন কিন্তু ধুয়ে নিচ্ছি, এগুলো কিন্তু আমি একদম ঘষাঘষি শক্তভাবে কোনোভাবে ডলাডলি করিনি, আর কোনো শক্ত সোবাও ইউজ করিনি, আমি কিন্তু একদম সফট সোবা ইউজ করেছি। আর ধুয়ে নিলাম, দেখতেই পাচ্ছ এখনই কতটা চকচক করছে। আর ছোবাগুলোও ধুয়ে রেখে দেবো, এগুলো কিন্তু একদম সুন্দরভাবে ধোয়া হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছ একদম আগের মতো তেল চিটে ভাব নেই, নিচ উপর পুরোকে বলবে যেগুলো পুরনো আমার আর কড়াই একদম নতুনের মতো মনে হচ্ছে। আর এগুলোতে কত রান্না করা হয়েছে তোমরাই দেখেছো, আমি ব্লগে অনেক কিছু শেয়ার করি রান্না এই কড়াইগুলোতেই।
তোমরা দেখেছো অনেকটাই রান্না পড়ে এগুলোতে প্রতিদিনই, আর কতটা পরিষ্কার হয়েছে, আর নিষ্পর্ষণটাও দেখতে পাচ্ছ সাদা হয়ে গেছে, অনেকটাই পরিষ্কার হয়েছিল। কতটা দাগ হয়েছিল তোমাদেরকে তো দেখিয়েছি, সেক্ষেত্রে কিন্তু অনেকটাই পরিষ্কার হয়েছে বিনা পরিশ্রমে। তো আর টেফলনটাও কিন্তু একদম সুরক্ষিত আছে, কোথাও কোনো উঠে যায়নি, টেফলন সুরক্ষিত রেখেই কিন্তু আমি পরিষ্কার করেছি। আর টেফলন উঠে গেলে আর পরিষ্কারের কী হলো, তখন তো দেখতেও ভালো লাগে না। আর ছোপাগুলো দেখতে পাচ্ছ, এগুলো কিন্তু একদম সুরক্ষিত আছে, একটু নষ্ট হয়নি। অনেক সময় কাড়াই পরিষ্কার করলে ছোপা টোবা সব নষ্ট হয়ে যায়, তো সেগুলোও ভালো আছে। আর এখন তোমাদের দেখাবো মুছে আমি পরিষ্কার করে নিয়েছি, আর কতটা চকচকে, কতটা নতুন হয়ে গেছে, একদম তেলাক্ত ভাব নেই, নতুনের মতো চকচক করছে। তো মাত্র 3টি ইনগ্রিডিয়েন্টস দিয়ে আর 3টি পদ্ধতিতে কিন্তু আমি এগুলো পরিষ্কার করেছি বিনা পরিশ্রমে। তো ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করো, আর ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ।